ফের অবৈধ গাঁজা খেতে হানা দিল তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। মঙ্গলবার বেলা ১২টা নাগাদ নাটাবাড়ি বিধানসভা এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা বলরামপুর এলাকায় বিপুল পরিমাণে অবৈধ গাঁজা খেতে হানা দেয় পুলিশ। গাছগুলো কেটে পুড়িয়ে ফেলা হয় জমিতেই। জানা যায়, ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা কোচবিহার জেলার দিনহাটা শীতলকুচি সহ তুফানগঞ্জ দেউচড়াই বলরামপুর এলাকায় মোটা টাকার লোভে প্রায় সংখ্যক মানুষই জমিতে গাঁজা চাষের সঙ্গে যুক্ত হয়েছেন। আর সেই অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে কঠোর ভূমিকায় কোচবিহার জেলা পুলিশ।